পদ্মা সেতুতে হাঁটলেন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু ঘুরে এলেন তিনি আজ শুক্রবার সকালে সড়কপথে সকাল সাতটা তেইশ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাসি পদ্মা সেতু সার্ভিস এরিয়া একে পড়ছেন সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান পদ্মা সেতুর ওপরে সাত নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি পায়ে হেঁটে দুইটি মডিউল ঘুরে দেখেন অর্থাৎ সাত নম্বর পিলার থেকে তিনি পায়ে হেঁটে আঠারো নম্বর পিলার পর্যন্ত যান এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়িতে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া দুয়ে যান সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন এরপর সেখানে ঘুরে দেখে সকাল দশটার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এ সময় তিনি আবারও পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের